লিওনেল মেসির বিদায়ে আবেগী হয়ে পড়েছেন সতীর্থ ও বন্ধু নেইমার। দেখুন মেসিকে নিয়ে যা বলল নেইমার। বিদায়ের সুর বেজেছিল আগেই, তারপর অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার, তাও হয়ে গেল গতকাল। ক্লেমোর বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হলো লিওনেল মেসির পিএসজি অধ্যায়। তার বিদায়ে আবেগী হয়ে পড়েছেন সতীর্থ ও বন্ধু নেইমার। সামাজিক মাধ্যমে দুইজনের আলিঙ্গনের একটি ছবি আপলোড করে নেইমার লিখেছেন, ভাই আমার, আমরা যেমন চেয়েছিলাম তেমনটি হয়নি, কিন্তু আমরা সব চেষ্টাই করেছিলাম। তোমার সঙ্গে আরও 2 বছর ভাগ করে নিতে পারাটা ছিল দারুণ। তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা এবং ভালো থেকো, আমি তোমাকে ভালোবাসি লিও। দুজনের জন্ম দুই চির প্রতিদ্বন্দ্বী দেশে হলেও তাদের মধ্যে বন্ধুত্বটা দারুণ। মেসি ও নেইমারের এই বন্ধুত্বের কথা অজানা নেই কেউরই। সান্তোস ছেড়ে নেইমার যখন বার্সেলোনা যোগ দেন তখন থেকে শুরু, এরপর দিনে দিনে তা হয়েছে আরও গভীর। লিওনেল মেসির ফরাসি ক্লাবে যোগ দেওয়ার অন্যতম কারণও ছিল এই বন্ধুত্ব। বার্সেলোনার পর তাই আবারও একবার পিএসজিতে জুটি বেঁধেছিলেন সময়ের দুই সেরা তারকা। তবে ফ্রান্সে 2 বছরের পথ চলা সাফল্য খুব বেশি নেই তাদের। ঘরোয়া শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে এক অর্থে মুখ থুবড়ে পড়েছেন তারা। গত 2 আসরে তারা বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ড থেকেই, তাতে এই 2 তারকা চক্ষুশূল হয়ে উঠেছে পিএসজি সমর্থকদের। এমনকি আগের দিন ক্লেমোর বিপক্ষে বিদায়ী ম্যাচেও দুয়ে শুনতে হয়েছে মেসিকে। চোটের কারণে ছিলেন না নেইমার, থাকলে হয়তো বাদ পড়তেন না তিনিও। অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নেই মেসি নেইমারকে দলে টেনেছিলেন পিএসজি, তা করতে না পারাতে যত ক্ষোভ সমর্থকদের। ধারণা করা হচ্ছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করে সৌদি আরবের প্রো লিগে যোগ দিতে যাচ্ছেন মেসি। তাকে 4 বছরের জন্য 2 বিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। অবশ্য জোর গুঞ্জন রয়েছে বার্সেলোনায় ফেরারও, তবে ক্লাবটির আর্থিক দুর্গতির জন্য শেষ পর্যন্ত স্পেনে নাও ফেরা হতে পারে তার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে 21 বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন লিওনেল মেসি। এরপর 2021 সালে আগস্ট মাসে বিনা ট্রান্সফার ফিতেই পিএসজিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ফরাসি জায়ান্টদের সঙ্গে তার সম্পর্ক 2 বছরও টেকেনি, ফলে মাত্র 22 মাসের ব্যবধানেই ফেরি ছাড়ছেন 7 বারের ভ্যালেন্ডিয়ার জয়ী এই ফরওয়ার্ড। অনেক আশা ভরসা নিয়েই পিএসজিতে এসেছিলেন মেসি। মেসিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন দেখেছিল পিএসজি, তবে তার কিছুই পূরণ হয়নি, থেকে গেছে অধরাই। এছাড়া মাঠের বাইরে নানান ইস্যুতেও মেসির সঙ্গে পিএসজি সম্পর্কে টানা পোড়ানোর বিষয়টি বারবার উঠে আসে গণমাধ্যমে। এছাড়াও ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির প্রতি ফরাসি সমর্থকদের ক্ষোভ প্রকাশ্যে আসে। প্রায় প্রতিটি ম্যাচেই মেসিকে দুয়ো দিয়েছে পিএসজি সমর্থকরা। মেসির বিদায় ম্যাচও তার ব্যতিক্রম হয়নি। গ্রহের অন্যতম সেরা ফুটবলার হিসাবে যে সম্মানটুকু প্রাপ্য মেসির, সেটি কখনোই পিএসজিতে পাননি লিওনেল মেসি।